দেশের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলী মারা গেছেন। ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি 8 ফুট 2 ইঞ্চি লম্বা ছিলেন। তার বয়স হয়েছিল 24 বছর। হাসপাতালের চিকিৎসক অধ্যাপক নোমান খালেদ চৌধুরী জানান, মস্তিষ্কের জটিল রোগে গুরুতর আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি করা হয় জিন্নাত আলীকে। এরপর লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে।